गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल हमारे एक नतून भिडियोते तुम्हारे सबा के जेने अनेक 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 स्वागत एन हे सकाल सतटा और आज के घूमते उठे पड़े उठे देखते भालम ये फुलगुलो एक भिडियो करी कि दारूण फुलगुलो फुटे और আমার বাপের বাড়িতে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে ফেলতে হয় কারণ আমার ভাই অফিসে যায় 9:30টার সময় ঘর থেকে বের হয় সেই জন্য তাড়াতাড়ি উঠে চা টা খেয়ে রান্নাবান্না সেরে ফেলতে হয় কারণ অফিসে যাওয়ার সময় ভাত নিয়ে যায় তো দেখো বড় ভাইয়ের বউ চা বানিয়েছে সকাল সকাল লিকার চা আমাদের বাড়িতে লিকার চাই খাওয়া হয় আর একটু বেশি বেশি করে চা খাওয়া হয় সেজন্য বড় ভাইয়ের বউ চা বানিয়েছে আর এখন কাপে চা ঢেলে নিচ্ছে আমরা সবাই চা খাবো একটু লজ্জা লজ্জা পায় আমার বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ একটু লজ্জা লজ্জা পায় আর আমি তো আগে চা খেতাম না কিন্তু এখন বাবু হওয়ার পর থেকে প্রতিদিন দুবেলা চা খেতে হয় নাকি লিকার চা খেলে নাকি ভালো আর আমার ছোট ভাইয়ের বউ কাণ্ড দেখো ক্যামেরার সামনে বিস্কুটটা ধরে এই সুগার ফ্রি বিস্কুটটা আমি খাই ওরাও খায় তবে আমি একটু বেশি খাই তো এখন সকালবেলা রান্নাঘরে এখানে গোল মিটিং বসেছে মা চা খাচ্ছে দেখো আর রান্না হবে ওই জন্য এখানে মাছ কাটছে কেউ বলে আমুদি মাছ কেউ বলে রুলি মাছ আমরা আমাদের এদিকে রুলি মাছই বলা হয় আবার কেউ কেউ আমুদি মাছও বলে এই যে ভাই বসে আছে ওর জন্য রান্না হবে সেজন্য তাড়াতাড়ি করে মাছ ফাছ মা কেটে নিচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা পরে আবার কথা বলছি গুড মর্নিং এখন বাজে সকাল 11:30টা আর আমার সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে আর একটু আগে একটা ডিম সেদ্ধ খেয়েছি আর আজকে স্নান করে শ্যাম্পু করেছি অনেক দিন পর বাবু হওয়ার পরে এই ফার্স্ট আজকে শ্যাম্পু করেছি আসলে এতদিন বর্ষা টর্ষা পড়েছে তো এই জন্য শ্যাম্পু করে যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য বারণ করেছিল তো এখন দুদিন ধরে বেশ রোদ রোদ উঠেছে সেই জন্য মা বললো আজকে শ্যাম্পু করে নে তো দেখতেই পাচ্ছ আজকে চুলটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে আমারও নিজেকে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে তো যাই হোক আজকে কিন্তু পরের দিন সকাল প্রথমে যে ফুটেজগুলো দেখেছি সেটা কিন্তু গতকালের ফুটেজ ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে কিন্তু ভিডিওটা আর শেষ করতে পারিনি কেন কি শেষ করার মতন মানসিকতা নষ্টই হয়ে যাচ্ছে এমন অবস্থা যে ভিডিওটা বানাবো কমপ্লিট করব তারপরে আপলোডে বসাবো সব করে আপলোড হয়ে যাবে সেরকম সিচুয়েশান একদম নেই একটা 15 সেকেন্ডের শর্টস ভিডিও বা আমার এখান মানে আমার বাপের থেকে আপলোড হতে 1 ঘন্টা সময় লাগছে মানে এতটাই নেট স্লো এখানে তো যেই কারণে আমার এখন ক্যামেরার সামনে বসা আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব কিছু কথা বলবো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবে পুরোটা আর একটু বুঝবে আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করবে তো ভিডিওর থাম্বনেলে দেখতেই পাচ্ছ যাদের ছবি তাদেরকে হয়তো অনেকে চেনো আবার অনেকে চেনো না তবে ওরা সকলেই কিন্তু আমার বন্ধু মানে আমি ওদেরকে বন্ধু করে নিয়েছি ওরাও আমাকে বন্ধু করে নিয়েছে আমার বাবু যখন পেটে 6 মাস তখন থেকে আমি চ্যানেলটা খুলেছি আর ভিডিও দেওয়া স্টার্ট করেছি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি অনেক কষ্ট করে ভিডিও দিয়েছি চ্যানেলটাকে এতটা গ্রো করেছি যতটা পেরেছি করার চেষ্টা করেছি প্রতিদিন ভিডিও দিয়েছি মানে বাবু হওয়ার আগে অবধি এমন একটা দিন যায়নি যে আমি ভিডিও একদিনও বন্ধ করেছি খুব কম হলে আমি শর্ট ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন বাবু হওয়ার পরে আমি টানা 9 দিন ভিডিও দিতে পারিনি এছাড়াও রয়েছি বাপের বাড়িতে বাপের বাড়িতে একদমই তো নেট স্লো এর আগেও বলেছি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না এক এক সময় না আমার মানে এনার্জি পুরো লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে চ্যানেলটা বন্ধ করে দিই ভিডিও দেওয়া বন্ধ করে দিই কিন্তু যখন এই দিদিদেরকে দেখলাম আমি মানে এই যাদের আমি ছবি থাম্বনেলে দিয়েছি এই সব দিদিগুলোকে যখন দেখলাম দিদিদের একে একে কমিউনিটি চালু হয়ে গেছে ওদের চ্যানেলে কমিউনিটি শুরু হয়ে গেছে তার মানে সবার 500-র ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওদেরকে দেখে আমার মনের মধ্যে একটা ইন্সপিরেশান জেগেছে যেটা সত্যি কথা মানে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না হয়তো ওদের একটু তাড়াতাড়ি হয়েছে আমার হয়তো একটু দেরি করে হবে আমি ওদের চ্যানেলের নাম নেব না যেহেতু আমি একদমই ছোট একজন চ্যানেলের ওনার তো চ্যানেলের নাম আমি নেব না ওদের কিন্তু ওদের ছবি হয়তো অনেকে দেখে ওদেরকে চিনবে অনেকেই চেনো হয়তো আবার হয়তো অনেকে নামও চিনতে পারো
কিন্তু ওরাও নিশ্চয়ই খুব কষ্ট করেছে, কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে। কারোর তো আর শুরু থেকেই 500 হয়ে যায় না, সবাই এরকম জিরো থেকে শুরু করে। এবারে কারোর হয়তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যায়, আর কারোর হয়তো ধীরে ধীরে হয়। তো আমিও হয়তো সেই পর্যায়ে আছি, আমার হয়তো ধীরে ধীরেই হবে। কিন্তু যখন সাবস্ক্রাইবার একদম বাড়ে না, আবার এক এক সময় কেটে যায়, তখন না মন ভেঙে যায়, সত্যি কথা মন ভেঙে যায়, মানে মনে খুব কষ্ট হয়। কিন্তু আবার যখন ওই দিদের মতন ওদের মতন ব্লগারদের দেখি, আবার মনের মধ্যে একটা ইন্সপিরেশন জাগে, হ্যাঁ ভিডিও দিতে থাকি, চ্যানেলটা বন্ধ করব না। তো আমি যেটা আজকে বলতে চাইছি, ওরাও তো শুরু থেকে মানে এরকম জিরো থেকে শুরু করেছে, ওই দিদিরাও তো জিরো থেকে শুরু করেছে, তাহলে ওরা আজকে এই জায়গায় পৌঁছেছে। আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই আমিও পারবো। আর ওই দিদিদের সঙ্গে আমার মোটামুটি মানে ওরাও আমার টুকটাক ভিডিও দেখে, আমি ওদের ভিডিও দেখি, কমেন্ট করি। কিন্তু এখন বাপের বাড়িতে আসার পর থেকে আমি সত্যি কারোর ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছি না, আর সবাই হয়তো কী ভাবছে সেটাও জানি না। কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, আমি মানে এখানে এতটাই নেটস্লো, তো আমি সকলের ভিডিও দেখে উঠতে পারছি না, আর নিজে তো ভিডিও দিতেই পারছি না। সেজন্য একটা ভয়ও কাজ করছে, চ্যানেলটা বন্ধ করে দিতে হবে বা বন্ধ হয়ে যাবে। আর যেটা সত্যি কথা, ইউটিউবে যদি তুমি টাইম দিতে না পারো, তোমার সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না। আমার নিজের লোকই আমার নিজের ভিডিও দেখে না, তাহলে ভিডিওতে ওয়াচ টাইমও আসবে না। আমার কটা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে, আমি তো আমার ওয়াইটিতে চেক করে দেখেছি, যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমার ভিডিও খুব একটা দেখে না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিও দেখে। চাইলে তোমরাও তোমাদেরটা চেক করে দেখতে পারো ওয়াইটিতে গিয়ে, যে তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কি তোমার ভিডিও আদৌ দেখছে নাকি দেখছে না। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়, যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমার ভিডিও ওয়াচ করে না, ইভেন আমার বাড়ির লোকও আমার ভিডিও ওয়াচ করে না, যেটা সত্যি কথা। এটা আমার ক্ষেত্রে না, আমি দেখি যে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। এটা অনেক অনেক দিদিরা বলেছে ভিডিওতে, যে আমার বাড়ির লোক আমার ভিডিও দেখে না, স্বাভাবিক। তো ভিডিও ওয়াচ টাইম না হলে, সাবস্ক্রাইবার না বাড়লে, তখন তো মনের মধ্যে একটা কষ্ট হয় বলো, তখন যেন মনে হয় এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাই কী হবে, কোনো লাভ হচ্ছে না। কিন্তু যখন এই দিদিদের দেখলাম একে একে আমি, সবার কমিউনিটি চালু হয়ে গেছে, তার মানে ওদেরও সব 500 উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন ওয়াইটি মানে এখন তো ইউটিউবে নতুন নিয়ম চালু হয়েছে যে 500 সাবস্ক্রাইবার হলে কমিউনিটি চালু হয়ে যাবে। তো দেখলাম এই দিদিগুলো সবার কমিউনিটি চালু হয়ে গেছে, তো এদেরকে দেখে না মনের মধ্যে একটা ইন্সপিরেশান যাচ্ছে যে না, এই দিদিরা পারলে আমি কেন পারবো না। ওদের 4 মাস আগে হচ্ছে, আমার হয়তো 4 মাস পরে হবে। তো আমার সঙ্গে এই কথাতে কে কে একমত কমেন্টে জানাবে, এই কথাটাই বলতে চাইছিলাম। যে আমার মতন সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যারা যাচ্ছ, কেউ একদম আশা ছেড়ে দেবে না, আশা মনের মধ্যে রাখবে। কেন কি, তুমি যদি একদম হোপলেস হয়ে পড়ো তাহলে কিন্তু কোনোদিনও তুমি সাকসেস পাবে না, যেটা আমি মনে মনে ভাবছি। ওরাও তো কষ্ট করে ভিডিও করেছে, ভিডিও দিয়েছে, ইউটিউবে সময় দিয়েছে। ইউটিউবে সময় না দিলে কোনোদিনও তোমার সাফল্য আসবে না, সেটা খুব ভালো করেই জানো। তো এক এক সময় এমন সময় যায় যে মানে ইউটিউবে সময় দেওয়ার চেষ্টা করলেও মানে সময় দিয়ে উঠতে পারছি না। আর এখন যেহেতু আমার বাবু হয়েছে, আমি তো একদমই পারছি না। তো সেই জন্য বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব ভালোভাবে রিকভার হয়ে উঠে একদম পুরোপুরিভাবে ইউটিউবে ভালোভাবে সময় দেওয়ার। আমি নিজের বাড়িতে যখন চলে যাব চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, এখানে তো পারছি না ভিডিও দিতে। তো এটাই বলার ছিল, ওই দিদিদেরকে দেখে আমি আবার ভিডিও দেওয়ার, চ্যানেলটাকে টিকিয়ে রাখার ইন্সপিরেশন পাচ্ছি, পেয়েছি। ওই দিদিদের মধ্যে কেউ কেউ আছে আমার চ্যানেলে টুকটাক ভিজিট করে, আবার কেউ কেউ আছে সব সময় আসে, ভিডিও দেখে, কমেন্ট করে। আমি কারোর নাম নেব না, কেন কি আমার নাম নেওয়ার রাইট নেই এখন। তবে ওরা কিন্তু আমার বন্ধু, সেই জন্য আমি ওদেরকে থাম্বনেইলে রেখেই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওতে কমেন্ট করবে কে কে দিদিদের চেনো, তোমরা চাইলে দিদির ভিডিও দেখতে পারো, ভালো ভিডিও দেয়। আর
আমার ভিডিও দেখবে। তো যতদিন বাপের বাড়ি আছি ততদিন একটু এরকম আপ ডাউন চলতে থাকবে, ভিডিও দিতে পারবো না এরকম চলতে থাকবে। প্লিজ আমাকে ভুলে যেও না, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো চলো টাটা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আর কিছু শেয়ার করবো না, আবার পরের ভিডিওতে অন্য কিছু শেয়ার করবো। চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করো আর সবাই সবার পাশে থাকো। টাটা।